হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গ্রামের কমেডি ব্লগস। তো আজকে আমাদের পবিত্র ঈদুল আজহা, এক মাস রমজান মাসের পরে আজকে আমরা ঈদ পেয়েছি। তো আজকে ঈদে ঘুরতে এসেছি, এই যে আমরা, আমি আমার বন্ধুরা এসেছে। তো আমরা আজকে এসেছি করিমপুর শিকার পার্কে। শিকার পার্কে কী কী করছি সেটা আমরা, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। তো ভিডিওটি স্কিপ বা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখানে আমাদের এই সাইডে এই পার্কে অবাও জিনিস আছে, আপনারা জাস্ট একটু দেখতে থাকুন আমাদের এন্টারটেইনমেন্ট। এর মধ্যে মারামারি শুরু হয়ে গেছে, আপনারা দেখতে থাকুন। আমরা পার্কে নাই ঢুকতে ঢুকতে মারামারি, এখন আমরা পার্ক থেকে বেরিয়ে পালিয়ে যাব। এই যে মারামারি সব হই উল্লাস করে চলে এসছে এইদিকে। এই যে সব রেগে আছে মারামারি করার জন্য। এই তো কি আছো, প্রবেশ মূল্য 20 টাকা। এই যে টিকিট, যোগাযোগ নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন। এখন মারামারি হচ্ছে, সেই জন্য সবাইকে বের করে দিচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছি সব। এই যে পাখি, পাখি কে কম নেই, গোতাগুতি করে ডেলেও বেরোচ্ছে। আমাদের মৌলানা সাহেব চলে এসেছে আমাদের ভাবিকে নিয়ে, সবাই বেরোচ্ছে। এই যে সাইড একটা ওয়াও জিনিস আছে, এখানে আমি ভিডিও করছি। সঙ্গে সঙ্গে পুলিশের গাড়িকে খোঁজ দিয়েছে, পুলিশ চলে এসেছে। এই যে আমাদের পুলিশ সাহেব, এই যে যাচ্ছে কেলোতে, চলে গেছে। এই যে অনেক সেনাবাহিনী চলে এসেছে। এখন আমরা যাচ্ছি কি করবে সেটা দেখার জন্য। পার্কের ভিতর এটা সব অবাধ জিনিস আছে নিশ্চয়। আমরা দেখতে এসেছি প্রায় 40 কিলোমিটার দূর থেকে। এই যে হাঁটছে, নাই খেয়ে সারাদিন খাওয়া দাওয়া নেই। এই যে মারামারি, মারামারি দৃশ্যটা নিশ্চয়ই এইখানেই হয়েছে। আমাদের ওইদিকে আমাদের পুলিশ সেনাবাহিনী তাড়া করেছে, দেখা যাক ধরতে পারে কিনা। আশা রাখছি ধরে ফেলবে, কারণ সাইড দিয়ে পুকুর আছে। ধরতে পারছেন অবশ্য, আমরা ক্যামেরা করছি। ইসমাইল আই, আমরা দেখি বেড়াই। এখনো ধরতে পারিনি অবশ্য, দেখাচ্ছে কোন দিকে আছে। আমরাও সেই আশায় থাকছি কখন ধরবে বা কোন ছেলেটা মারামারি করছিল পার্কের ভিতরে। ওই যে এইদিকে ধরে ফেলেছে দুজনকে। সারাটা পালাইছে